নমস্কার, ফ্লেভার্ড হান্ডি ফ্যামিলিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ আমি সজনে ফুলের চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের বাংলা পশ্চিমবাংলায় এই সজনে ফুলটা বসন্তকালেই পাওয়া যায়, আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ হেলদি। বসন্তকালে যে পক্স রোগটা হয়, এই সজনে ফুল যদি আমরা খাই তাহলে কিন্তু পক্সের হাত থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া যায়। তো রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। সজনে ফুলের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম সজনে ফুল নিয়ে নিয়েছি। ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই চচ্চড়িটা করার জন্য বেশ কিছু সবজি প্রয়োজন হয়। আমি এখানে একটা ছোট আলু, কিছুটা কুমড়ো আর একটা ছোট বেগুনকে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, আর কিছুটা মটরশুঁটি নিয়েছি। আপনি চাইলে শিম আর ফুলকপিও ছোট ছোট করে দিতে পারেন। তো যাই হোক, গ্যাসের ওপরে একটা প্যান নিয়ে নিয়েছি, আর এই চচ্চড়িটা আমি সর্ষের তেলে করব। সেই জন্য আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম। তেল গরম হলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। আমি 5 ফোড়ন দেব। এখানে আমি 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে গরম তেলের মধ্যে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন সবার আগে আমি আলুগুলোকে দিয়ে দেব আর হালকা করে ভেজে নেব। আলুগুলো যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে, তখন বাকি সবজিগুলো দিয়ে দেব। শুধুমাত্র মটরশুঁটিগুলো আমি এখনই দেব না। এবারে সমস্ত সবজিকে গরম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি কিছু সাধারণ মশলা দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। সজনে ফুলের চচ্চড়িটা হালকা হলুদ রঙের হলেই ভালো হয়। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। মশলাগুলোকে নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি জল ঢেলে সবজিগুলোকে সিদ্ধ করব। কিন্তু তার আগে আমি যে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে রেখেছি সেগুলোও অ্যাড করে দিলাম। খুব অল্প পরিমাণে জল দেব, কারণ এটা তো চচ্চড়ি, এর মধ্যে কোনো ঝোল থাকবে না। জাস্ট সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন হয় ততটুকুনি দেব। ঢাকা দিয়ে সিমে করে 2 মিনিটের জন্য সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এর ফাঁকে আর একটা ছোট্ট প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে কিছু বড়ি ভেজে নিলাম। আমি এখানে কলাইয়ের ডালের বড়ি ভেজেছি, আপনারা চাইলে মসুর ডালের বড়িও ভাজতে পারেন। তো বড়িগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে রাখতে হবে। আর একটা বড় প্যানের মধ্যে আমি বেশ খানিকটা জল নিয়ে নিলাম। জলটাকে ফুটতে দিতে হবে। জলটা যখন এরকম ভালোভাবে ফুটে উঠবে, তখন এর মধ্যে সজনে ফুলগুলোকে দিয়ে দেব, আর সাথে সাথে গ্যাসটাকে বন্ধ করে দেব। ফুলগুলোকে কিন্তু গরম জলের মধ্যে একদম ফোটাবো না, ফোটালে ফুলগুলো একদম নরম হয়ে যাবে। জাস্ট গরম জলে ফুলগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে গরম জলটাকে ফেলে দেব। এতে কি হবে, এই সজনে ফুলের মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটা অনেকাংশে কমে যাবে। এদিকে দেখুন, সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি সজনে ফুলগুলোকে দিয়ে দিলাম। সজনে ফুলগুলোকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এই সজনে ফুল থেকে কিন্তু বেশ জল ছাড়ে, আপনারা দেখতেই পাচ্ছেন বেশ একটা জল জল ভাব চলে আসছে। তো যতক্ষণ না জলটা ভালো করে শুকায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাটা করে যেতে হবে। তো এইবারে যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম, সেগুলো হাতের সাহায্যে এরকম ক্রাশ করে আমি মিশিয়ে দেব। আর চচ্চড়িটা করার সময় আমি এর মধ্যে 2 কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, সামহাও সেটা ভিডিওতে আসেনি, তো আমি বলে দিলাম এর মধ্যে আপনারা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিতে পারেন। এবারে বড়ি শুদ্ধ সব কিছুই ভালো করে একবার মিশিয়ে নেব। আর বড়িগুলো যেহেতু ড্রাই, সেই জন্য এই চচ্চড়িতে যেটুকুনি জলভাব থাকবে, বড়িগুলো সেই জলটাকে টেনে নেবে আর চচ্চড়িটা একদম শুকনো হয়ে যাবে।
দেখুন চচ্চড়িটা খুব সুন্দর করে শুকনো হয়ে গেছে, সজনে ফুলের চচ্চড়ি একদম রেডি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে টেবিলে সার্ভ করে দেব। শুকনো গরম ভাতে সজনে ফুলের চচ্চড়ি মেখে খেতে কিন্তু অপূর্ব লাগে। আর যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেই টিপসটা ফলো করে যদি আপনারা চচ্চড়িটা করেন তাহলে কিন্তু দেখবেন একটুও তেতো ভাব থাকবে না। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।